খাবারের দোকান, ঘর সাজানোর দোকান, মানে যাবতীয় আনন্দ দেওয়ার জন্য রাইস। আট দিনে মোটামুটি বাজার ঠিকই হয়েছিল, তবে দুদিনে বৃষ্টি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি বড়জোড়া আনন্দ মেলা। তো আমার পিছনে সেই মেলা, এই মেলা আমি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই বড়জোড়া আনন্দ মেলাটি বসেছে বড়জোড়া মোড় থেকে ঢিলছোড়া দূরত্বে বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে। এই হচ্ছে সেই উচ্চ বিদ্যালয়ের গেট। উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করার সময় রাস্তার ধারে করেছে বাইক ও সাইকেল গ্যারেজ। সেখানে আপনারা সাইকেল ও বাইক গ্যারেজ করে রেখে যেতে পারেন। আমি ঢুকে পড়লাম মেলার গেটে। দেখতে পাচ্ছেন ঢোকার পরেই বসেছে এই ধরনের বেলুনস ও আইসক্রিমের দোকান। আমি এগিয়ে চললাম সামনের দিকে। দেখতেই পাচ্ছেন খুব জমজমাট এই মেলাটি, বড়জোড়া আনন্দ মেলা। এই মেলাটি বসে ঠিক হসপিটালের পাশে, বড়জোড়া যে হসপিটাল আছে সেই হসপিটালের পাশে। এই মেলাতে রয়েছে অনেক ধরনের জামা কাপড়ের দোকান, ইমিটেশনের সমস্ত ধরনের গহনার দোকান। দেখতে পাচ্ছেন রয়েছে অনেক ভ্যারাইটি নতুন নতুন জিনিস এর দোকান। আইসক্রিমের দোকান অসংখ্য রয়েছে এই মেলার মধ্যে। আমি এগিয়ে চললাম আরো ভেতরের দিকে। এই মেলায় রয়েছে হরেক মাল 60 টাকার দোকান। মেলার এক সাইডে বসেছে, এখানে রয়েছে ডিস্কো। এই প্রান্তে রয়েছে ডিস্কো এবং বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলা করার দোকানপাট। এখানে রয়েছে গাড়ি। দেখতেই পাচ্ছেন অসংখ্য ভিড় বাড়ছে রাত গড়াতে গড়াতে এই মেলাতে। দেখতে পাচ্ছেন আমি মেলায় ঘুরতে ঘুরতে আমি পাপড়ি চাটের স্টলে চলে এসেছি। তো উনি দীর্ঘদিন এই মেলায় বসে, তো এই মেলার বিশদ তথ্য আমি ওনার কাছ থেকে জেনে নেব। তো আপনার নাম? শান্তনু ঘোষ। আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি শুশুনিয়া, বাঁকুড়া। শুশুনিয়া, বাঁকুড়া? ও আচ্ছা, তো বাঁকুড়া শুশুনিয়ায় বাড়ি। এই মেলাতে আপনি কত বছর ধরে আসছেন? মোটামুটি 20-30 বছর হচ্ছে। আচ্ছা, কেমন মানে বাজার কেমন হয়? মানে ভিড় কেমন? এখানে বাজার ঠিকই ভালো হয়। হ্যাঁ, তো এই বছর মানে এই যে 8 দিন হলো, টোটাল 16 দিন হয় তাই তো মেলাটা? তো এই যে 8 দিন হলো, 8 দিনে কেমন? 8 দিনে মোটামুটি বাজার ঠিকই হয়েছিল, তবে দুদিনে বৃষ্টিতে বাজার হয়নি সেরকম। আচ্ছা, আপনার কাছে কি কি পাওয়া যায়? অনেক কিছু আমার কাছে, পাপড়ি চাট, কচুরি চাট, মিক্স চাট, দই বড়া চাট, দই পাপড়ি চাট। তো বন্ধুরা দেখলেন এই যে মেলা খুবই মানে অনেক দূর দূরান্ত থেকে আসে এই আনন্দ মেলাটা, বা এই আনন্দ মেলার যে আনন্দ সেটা উপভোগ করার জন্য। তো সবাই স্কিপ না করে দেখতে থাকুন, আমি আরো এই মেলার যে দৃশ্য সেটা আপনাদের দেখাতে থাকব। এই মেলাতে এসছে ব্যাগের দোকান, সমস্ত ধরনের ব্যাগ পেয়ে যাবেন। এছাড়া মাটি ও কাঁসার বিভিন্ন দেবদেবীর মূর্তি ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন এই মেলাতে। ঘর সাজানোর জন্য রয়েছে তো অনেকগুলি ফুলের দোকান, এগুলো সবই প্লাস্টিকের ফুল। অনেক বড় এই মেলাটি, অনেকটা জায়গা জুড়ে বসেছে এই মেলা। অনেক দূর দূরান্ত থেকে আসছে অনেকজন এই মেলার যে আনন্দ সেটা উপভোগ করতে। নামটাই তো আনন্দ মেলা, আর যে মেলায় আনন্দ নেই সেটা মেলায় নয়। যার দ্বারা এই এত কিছু মানে ম্যানেজ করে যেনারা এই মেলাটাকে প্রতিষ্ঠিত করেছেন, তো তিনাদের মধ্যে একজনকে আমি পেয়েছি। তো উনি আমাদেরকে এই মেলার সম্পর্কে আরো বিশদ তথ্য আমাদের দেবে, মানে আপনাদের দেবে।
যেহেতু আমি এখানে নতুন, আমি তো সেরকম কিছু জানি না। তো এই যে আমার বাবার বয়সী আমার কাকু, তো আপনার নাম কি একটু যদি বলেন? নাম হচ্ছে নীলরতন সরকার। তো আপনি মানে এই যে মেলা কতদিন ধরে হচ্ছে? আমি মেলার বয়স হয়ে গেল 22 বছর, আমি করছি 16 বছর। এই বর্ষাকালে মেলা তো, যাই হোক এটা কোথাও মেলা থাকে না, এই সময় মেলাটা করা হয়। দোকানদারও বেকার, এখানে গিয়ে পূজোর আগে আগে অবধি থাকে। যাই হোক টুকটাক করে এলাকারও লোকের সুবিধার্থে মোটামুটি সব রকম জিনিসের আয়োজন করা হয়েছে, যাই এলাকার লোক এই মেলায় এসে আনন্দ উপভোগ করে। হ্যাঁ, সবাই সব রকম খাবারের দোকান, ঘর সাজানোর দোকান, মানে যাবতীয় আনন্দ দেওয়ার জন্য রাইস, প্রতিটা জিনিস আমাদের মেলাতে পাওয়া যায়। ছোটোর মধ্যে মোটামুটি সব রকমের আইটেম আছে। আর মেলাটা খুব শান্তপ্রিয়ভাবে হয়, এলাকায় কোনো ঝুট ঝামেলা নাই, যেহেতু এটা বড়জোড়া এলাকা আর স্কুল গ্রাউন্ড। হ্যাঁ, মেলাটা খুব ডিসিপ্লিন ভাবে পরিচালনা করা হয়। আমি দেখলাম খুব সুন্দর ভাবে মানে সাজানো গোছানো মেলাটি। আচ্ছা, মেলাটা মানে এই যে জায়গাটা বসেছে, এই জায়গাটা মানে একটু অ্যাড্রেসটা যদি বলেন। এই জায়গাটা হচ্ছে স্কুলের, স্কুলকে একটা ডোনেশন দিতে হয়, স্কুলের সোলার কাজে লাগায় একটা স্কুলকে ডোনেশন দিয়ে, আর মোটামুটি পঞ্চায়েত থানা এদিক ওদিক পারমিশন করে মেলাটাকে করি। আর এই যে মেলা মানে কখন বসে? মানে এটা আপনার মহালয়ার 15 দিন আগে থেকে, প্রতি বছরই বান্দা ডেট মহালয়ার 15 দিন আগে থেকে, আর মহালয়ার দিন শেষ হয়। এবার মহালয়ার পরের দিন শেষ হবে, যেহেতু রবিবার পড়েছে একদিন এক্সটেনশন করা হয়েছে। মেলা কতদিন হয়? মোটামুটি 16 দিন। 16 দিনের পর কি সব দোকানপাট? হ্যাঁ, সব চলে যাবে, যার যার দুর্গাপূজার ফিল্ড আছে, যার যার মাঠে দুর্গাপূজার যা চলে যায় এরা। তো এই যে মেলা আমি আপনাদের দেখালাম, তো ইনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে এই তথ্যগুলো দিল। যদি এই মেলা যখন বসে, উনি যে ডেট বললেন, তখন যদি আপনারা আসেন অবশ্যই মেলা ঘুরে যাবেন। আপনারা সাথে থাকুন, আরো আপনাদের এই যে মেলার দৃশ্য সেটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই মেলায় বসেছে বিভিন্ন ধরনের আচারের দোকান। এই দোকানে আপনি অনেক রকম ভ্যারাইটির আচার পেয়ে যাবেন, রয়েছে হরেক মাল 40 টাকা। মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ঢুকে পড়লাম আইসক্রিমের দোকানে। সেখান থেকে আমরা আইসক্রিম কিনে খেলাম। তারপর দেখলাম দূরে যাচ্ছে ড্রাগন, অনেকে সেই ড্রাগনে চেপে আনন্দ উপভোগ করছে। হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে আনন্দ মেলা ঘুরিয়ে দেখালাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টা বাটনটি প্রেস করে দেবেন। সো বন্ধুরা, আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।